পারবেন। বড় বড় ঢেউ এবং হেঁটে যাওয়ার সাথে সামনে দেখতে পারবেন অসংখ্য ছোট ছোট শামুক, ঝিনুক এবং ছোট ছোট আরও অনেক কিছু। সেই সাথে আপনারা এরকম অনেক সুন্দর সুন্দর ঝিনুক শামুক দেখতে পাবেন, খুবই ইউনিক এবং সুন্দর মনোমুগ্ধকর কিছু ঝিনুক শামুক দেখতে পাবেন, যা আপনারা অন্যান্য বিচে খুবই কমই দেখতে পাবেন। তো সেই সাথে আপনারা সেন্ট মার্টিন দ্বীপের নারকেল জিঞ্জিরার নারকেল খেতে পারবেন। বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা। এই নারকেল জিঞ্জিরার নারকেলগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়। আপনারা সেন্ট মার্টিন দ্বীপে আসলে এই বিচের পাশ দিয়ে হাঁটার সময় ইচ্ছে মতো গান গেয়ে নিজের মনের শান্তি বজায় রাখতে পারবেন এবং সুন্দর সুন্দর ঢেউ দেখে নিজেকে তৃপ্তি দিতে পারবেন। আসলে আমাদের মানব জীবন কতটা পরিসরে সীমাবদ্ধ আমি জানি না, তবে দেশ ভ্রমণ করলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন, নিজেকে জানতে পারবেন, নিজেকে বুঝতে পারবেন, আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেই সৃষ্টি সম্পর্কে জানতে পারবেন। এটাও কি আল্লাহর সৃষ্টি? দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি শামুক, কি সুন্দর একটি ঝিনুক না শামুক আমি সঠিক জানি না, তবে এটার ভিতরেও একটা প্রাণ আছে। তো এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন। দেখছেন আমি পানির পাশে দাঁড়িয়ে আছি, তারপরেও পানি আমার পায়ে এসে ভিজিয়ে দিচ্ছে। আমি মোটামুটি উপরেই ছিলাম, তবে এবার ঢেউটা একটু বড় ছিল যার কারণে ভিজে গিয়েছিলাম। তো এমন অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনারা এখানে দেখতে পারবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি আমি। খুদা হাফেজ। বাংলাদেশ সেন্ট মার্টিন আপনাদেরকে ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।